হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর এই রেসিপিটি হলো, আমি এটা ফুলকপি আর ডাল আলু দিয়ে এটা করেছি, আর খুবই সুস্বাদু খাবার এটা। এটা যদি একবার বাসায় করে খান তাহলে মাছ মাংস ফেল হবে, আপনার বাচ্চা কিন্তু এটা খেতে চাবে, আর বড়রাও খুব পছন্দ করে খাবে এটা। তো চলুন রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। তো আমি এই যে ফুলকপি কেটে নিয়েছি, এভাবে কেটে ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি, আর আলুগুলো এই যে এরকম স্লাইস করে কেটেছি। আর ফুলকপি কিন্তু ভালো করে ছিলে নিতে হবে, না হলে কিন্তু টেস্ট আসবে না। আর এই যে আমি ডালটাতে আমি একটু আদা রসুন, তারপর একটু জিরা, তারপর একটু গরম মশলার পাউডার দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি আগে ব্লেন্ডার করে তারপর সিদ্ধ করে নিয়েছি। আর এটা কিন্তু আমি খাসারির ডাল নিয়েছি, যেটা দিয়ে আমরা পেঁয়াজি করি। আপনি ইচ্ছা করলে এটা মুগ ডাল বা মসুরের ডাল দিয়েও করতে পারবেন। তো আমি দেখুন, এই যে কড়ার মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। আলুটার একটু আমি হলুদ, সামান্য হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। তারপর আমি আলুগুলো যখন একটু হয়ে আসবে একটু লবণ দিয়ে দিয়েছি, আর যখন আলুটা হয়ে আসবে তখন আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিব। তো আলুটা দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আর আলুটা যে লেগে গিয়েছে উঠলো, ফুলকপিটা যেহেতু পানি দিয়ে ধোয়া, তো এটার কারণে কিন্তু আলুটা উঠে যাবে, যেটা লেগে গিয়েছিলো ওটা উঠে যাবে, উঠে গিয়েছে দেখুন। তো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, মানে সোজা কথা একটু বাফ করে নিচ্ছি। বাফে এটা কিন্তু অনেকে পানি দিয়ে ভাপ করে, তো পানি দিয়ে ভাপ দিলে কিন্তু ভাপা গন্ধ আসবে, টেস্ট লাগবে না। তো আমি এই জন্য ভাপ দিচ্ছি একটু তেল দিয়ে। তেল দিলে এরকম ভেজে নিলে খেতেও টেস্ট লাগে, গন্ধটাও লাগে না। তো আমার ভাজাটা হয়ে গিয়েছে, যে সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। তো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু জিরে, আস্ত জিরে, আস্ত জিরে দিয়ে দিয়েছি। তো জিরেটা যখন যে হয়ে আসছে, তখন আমি কিন্তু ভাজা হয়ে আসার পরে পেঁয়াজটা দিয়েছি। আর পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, এটা আমার হয়ে যাবে রান্নার জন্য যথেষ্ট এই লবণটা। তো পেঁয়াজটার কালারটা কিন্তু চলে আসছে, আমার যেরকম কালার দরকার ছিল চলে আসছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে আদা রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর দিলাম একটু হলুদের গুঁড়ো, আর দিব একটু মরিচের গুঁড়ো, 1/2 চামচ করে দিয়েছি আমি দুইটাই। আর দিয়ে দিলাম এবার একটু পানি, পানি দিয়ে তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে এখন একটু জিরের পাউডার দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি অল্প পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করে, তো খেয়াল রাখবেন যেন মশলাটা ভালো করে কষানো হয়। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি এতে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো ঢেলে দিয়েছি, আলুটা আর ফুলকপিটা ঢেলে এখন নাড়াচাড়া করে সুন্দর করে তারপরে আমি সবজিটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য।
তো আমি আবার ফাঁকে একটু খুলে তারপরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আবার একটু ঢেকে দিচ্ছি অল্প সময়ের জন্য। এখন না আমি আবার খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এটা বারবার করে নাড়াচাড়া করে দিলে আপনার সবজির কালারটা একদিক দিয়ে অন্য কালার হবে বা আরেক দিকে অন্য কালার এরকম হবে না, সব সাইডে একই কালার থাকবে। তো পানিটা শুকিয়ে এসেছে, অনেকটাই শুকিয়ে গিয়েছে পানিটা। তো আমি এখন ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে এর মধ্যে আমি ডালের যে আমার বাটিটা ছিল ওটা ধুয়ে আমি একটু পানি এখানে দিয়ে দিব, অল্প পানি দিয়ে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দিব। তো এখন আমি কাঁচামরিচ, এই অবস্থায় কাঁচামরিচটা দিয়ে দিলাম, যেহেতু রান্নাটা অনেকটাই হয়ে আসছে তো কাঁচামরিচটা সিদ্ধ হতে হবে, এই জন্য আমি কাঁচামরিচটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি আর একটু অল্প সময়ের জন্য ঢেকে রান্না করবো এটা। তো নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিচ্ছি একটু সময়ের জন্য। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, তো এখন হয়ে গিয়েছে প্রায়। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি আবার অল্প সময়ের জন্য কয়েক সেকেন্ডের জন্য আমি ঢেকে দিব। তো ঢাকনা খুলে দেখুন রান্না একদম ফুল কমপ্লিট। তো এখন আমি সার্ভ করব। আর এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু মাখা মাখা হবে, কারণ তার ডাল আছে এখানে। তো এই তো আমি সার্ভ করে নিলাম, দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ভিউয়ার্স, একদম 100% সুস্বাদু হয়েছে। তো ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।